রাজধানীর ফুলবাড়িয়া বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে নিহত হয়েছে 16 জন, আহত হয়েছেন 200+ মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বিস্ফোরণের স্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার বলেছেন, এটি দুর্ঘটনা না নাশকতা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার বিকেল 4:45 দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে 7-তলা ভবনে হঠাৎ করে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্য মতে ভবনের নিচতলায় স্যানিটারি দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে, উপরের কয়েকটি তলাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে। সেখানে এখনও উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। এদিকে হতাহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। হাসপাতালে ভিড় করতে শুরু করেন হতাহতদের স্বজনরা। সেখানে তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। ঘটনার আকস্মিকতায় যেন সবাই স্তব্ধ। অনেক মানুষ ক্ষতি হয়েছে, পূর্ব পশ্চিম দুনো সাইডে ক্ষতি হয়েছে ভাই। আমরা ভাতিজা ওখানে কাজ করতাম। হ্যাঁ, ভাতিজা মার্কেটে চাকরি করতো, স্যানিটারি দোকান। আমিও স্যানিটারি দোকানে চাকরি করি। ঘটনার সময় আমিও দোকানে ছিলাম, আমি দোকানে বসে, আমি তো দোকানের ভিতরে ঢুকে আছি। আমার পূর্ব সাইডে মনে করেন নাইলো 20টা বিল্ডিং এর গ্লাস গ্লাস পড়ে গেছে, আর রাস্তায় পথযাত্রী ও মানুষ অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। কয়েকটা দেখছি আমার পূর্ব সাইডে একটা ডেড হয়ে গেছে, এটাও মনে নিয়ে আসছে। কিন্তু এখানে তো বিভিন্ন রকমের গাড়ি আইতাছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, হতাহতদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা 100 জনের উপরে চিকিৎসা দিয়েছি। এখন ওয়ার্ডে যে কতজন গিয়েছে সেটা ধরেন, হ্যাঁ হবে 60-70 জন হবে, আমি ঠিক এক্সাক্ট পিকচারটা নাই। এই জন্য যে ওই জায়গায় মনোযোগ দেওয়ার আমাদের আসলে এই মুহূর্তে প্রয়োজন না। আমরা তাকে চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছি, পরে আমরা টোটাল কাউন্টটা করব। সংকটটা পর্যন্ত এই মুহূর্তে আমাদের ওসেকে 3 জন আছে, আমরা দেখছি যে আসলে ক্রিটিক্যাল তারা। চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন কারখানার পর রাজধানীর ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে বিস্ফোরণের হতাহতের ঘটনার মাত্র 2 দিন পার না হতেই এবার ফুলবাড়িয়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটল। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা।